আমি এই কথাটা বলতেছি, সরকারিভাবে টিকিটের দাম 1500 সামথিং, সে নিতেছে 1600 সামথিং, 100 টাকা বেশি নিচ্ছে। এই কারণটা কি স্যার? আচ্ছা টিকিট কয় টাকা দিচ্ছে সে? জিজ্ঞেস করেন স্যার। না না টিকিট সে কয় টাকা? আমি স্যার যা দিচ্ছে তার থেকে কিছু কম দিচ্ছে, তাই তো? হ্যাঁ মানে টিকিটে সে কত টাকা লিখতেছে? টিকিটে স্যার সরকারি রেট আছে স্যার 1500 টাকা। হ্যাঁ 1500 টাকা লিখতেছে আর সে নিচ্ছে বেশি, আসলে 1600 টাকা স্যার। ঠিক আছে, এটাও আমাদের তো ইয়ারে আমাদের এটা সরকারি আনসার থাকে না? পরিষ্কার ভাষায় বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং জনপ্রতিনিধি হিসাবে আমি ওনার সহযোগিতা চাই। স্যার আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জাত পরিচালনা করি, যদি কেউ চাঁদাবাজির সাথে জড়িত থাকে আমি মনে করি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। স্যার কেউ মহোদয় জাতের খোঁজ খবর রাখেন, ঈদ উপলক্ষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করেন এবং আমরা যারা বিএডব্লিউ টিএটিসি নৌপথে কাজ করি আমরা সবাই মিলে যদি কোথাও কোনো চাঁদাবাজি বা সংশ্লিষ্ট অনিয়ম থাকে আমরা এটা বন্ধ করতে পারব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে বিআইডব্লিউ টিসি আমার কোনো কর্মচারী কর্মকর্তা যদি কোনোভাবে কোথাও জড়িত থাকে, যদি সামান্য কোনো তথ্য পাই, আমার হাতে যতটুকু কর্তৃত্ব ক্ষমতা আছে আমার প্রধান কার্যালয়ের সহযোগিতা নিয়ে আমি আন্তরিক এবং শতভাগ চেষ্টা করব এবং আমরা এটা করে থাকি। তারপরেও আমরা চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতা চাই, জেলা পুলিশের কর্মকর্তাগণ এখানে উপস্থিত আছেন, নব পুলিশ আছে, আমরা আসলে সকলের সহযোগিতা চাই। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, খাদ্য পচনশীল দ্রব্য, গার্মেন্ট সামগ্রী, ঔষধ, সার বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহন সমূহ ব্যতীত সাধারণ ট্রাক, পাওয়ার ব্যাংক ও লরি ফেরিতে পারপার বন্ধ থাকবে। আর রাতের বেলায় সকল প্রকার পোকা বালুভাই বালকের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখবে। আর হচ্ছে 6/4/24 থেকে 16/4/24 পর্যন্ত সার্বক্ষণিক হচ্ছে বালুভাই বালকের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আমাদের টিএলবিটিসি জানিয়েছে যে আমাদের 15টি ফেরি চলবে, আমাদের বাস মালিক সমিতি একটা কাউন্টার গুলো করবে, এটা উপজেলাতে যে মিটিং হবে তারা সেখানে বসে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং চার পুরো বিষয়ে এটা আপনারা ওই আশেপাশে যেখানে দৃশ্যমান স্থানে সেখানে এটা টানাবে। আর হচ্ছে আমাদের বিএলপিটি এর সম্মত প্রতিনিধি বলছেন যে তারা টয়লেট রেডি রাখবে, এটা পয় পরিষ্কার রাখাটা একটা বড় বিষয়, আমরা অনেক সময় তৈরি করি কিন্তু দেখা যায় যে পরবর্তীতে যখন চাপ বেশি হয় তখন সেটা পরিষ্কার অনেক সময় করা হয় না। লাইটিং এটা করতে হবে, এটা স্থানীয়